আমার যেটা অধিকার আমাকে দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। কি তোর অধিকার রে? এই বাড়ির, এই বাড়ির এই ছাড়। তুই দেখাশোনা করে ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নিস। মরে গেছে ওই মেয়েটাকে মনে করেছিলাম চাপতে দিব, আর ওকে ঝাঁটা লিয়ে তারবো। তোমার মেয়েটার জন্যই আমার মেয়ের আজ ওই অবস্থা, ওই খারাপ করেছে। তোমার মেয়ে আজকে আমাদের বাড়ি গিয়েছিল, দিয়ে সর্বনাশ করে এসেছে। তোমার মেয়ে পালাবে তো কে আটকাবে? আজ আমার পালিয়েছে, কাল তোমার পালাবে। আমার মেয়ে ওরকম নাই কি পালাবে। আমি আমার মেয়েকে সব সময় ভালো শিক্ষা দিয়ে রেখেছি, খুব ভালো, যখন পালাবে তখন দেখিও। নাইরা, নাইরা, কি হলো মা, কি হলো? আমার শরীরটা খুব খারাপ করছে রে। কি হয়েছে তোমার? আমি দেখছি তোমাকে খুব টেনশন টেনশন হয়ে আছো। চলো মা, তোমাকে হসপিটাল নিয়ে যাবো, চলো মা। থাক, আমার এই হাতটা ছুঁয়ে একটা কথা দে, তুই দেখাশোনা করে ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নিস। ঠিক আছে মা, ঠিক আছে। মা, মা কথা বলো, মা কথা বলো। মরে গেছে। কে মরে গেছে? আলতু ফালতু কথা বলতে আসছো? তোমার মেয়ের বান্ধবীর মা। মানে নাইরার মা? হ্যাঁ, তার দোষ তোমার হয়েছে। কি? তুমি টেনশন দিয়েছো। কি? হ্যাঁ, ওই পাড়ার লোকগুলো বলছে। তুমি সত্যি বলছো? হাই হাই, এবার মেয়েটার কি হবে? বাপও নাই, মাও নাই, মেয়েটা একা হয়ে গেল। যত সব ওই হারামজাদির লেগে হয়েছে, আমার মেয়ের দোষ। আমার মেয়ে এই কাজ না করলে আজ নাইরার মাটা মরতো না। এখন দরদ দেখিয়ে কি হবে বলো? কবে মারা গেছে? সকালে। মাটি হয়ে গেছে তাহলে? হয়ে গেল, যাক বাঁচলাম। ওই মেয়েটাকে মনে করেছিলাম চাপতে দিব, আর ওকে ঝাঁটা লিয়ে তারবো। এত যন্ত্রণা দিলেও হয়? ওর জন্য আমি মরে যাব। ঠিক আছে, আসছি। কি থেকে কি হয়ে গেল? মায়ের পাছে আশীর্বাদ লিবা। পড়াশোনা করালো, নিজে না খাইয়ে তোকে খাইয়েছে, সব ভুলে গেলি তুই?
তোমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম, খাইয়ে দাইয়ে বড় করেছি, দিয়ে আজ মস্তান হয়েছিস না? যা বেরিয়ে যা, পরে ছেলে পরই হয়, আপন কোনোদিন হয় না। আমার বাড়িতে তোর জায়গা নেই, যা বেরিয়ে যা, দাঁড়িয়ে কেন আছিস? দুঃখ করো না, পর কোনোদিন আপন হয় না, কুড়িয়ে এনেছিলাম চলে গেল। কিন্তু মায়া, মায়াটা যে থেকে গেল অন্তরে,